প্রস্তাবিত ডেটা সুরক্ষা আইন চলতি বছরের ডিসেম্বরে পাশ হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। রাজধানীতে আলোচনায় তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেছেন, আইন হওয়ার পর ফেসবুক, গুগল সহ কেউ অনুমতি ছাড়া নাগরিকের ব্যক্তিগত তথ্য ব্যবহার বা বিক্রি করতে পারবে না। তবে এ আইনে উপাত্ত সুরক্ষার চেয়ে তথ্য নিয়ন্ত্রণ করার চেষ্টা আছে বলে মন্তব্য করেছে টিআইবি। মাজহারুল হক মানা রিপোর্ট। ডেটা বা উপাত্ত সুরক্ষা আইন 2022 এর খসড়া নিয়ে অংশীদারদের সাথে পরামর্শ সভার আয়োজন করে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, রাষ্ট্রদূত এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। তারা প্রস্তাবিত আইনের বিষয়ে মতামত তুলে ধরেন। পরে সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী জানান, আরও দুটি পরামর্শ সভা শেষে আইনটি পাশ হবে। আমরা জুলাই অগস্ট মাসে আলোচনা চালিয়ে যাব। সেপ্টেম্বর মাসে ওনারা এটা ড্রাফট রেডি করে ইনশাল্লাহ ক্যাবিনেটে নিয়ে গিয়ে তারপরে ডিসেম্বর নাগাদ আমরা এই আইনটা পাশ করার উদ্যোগ। ফেসবুক, গুগল এই ধরনের মাল্টিন্যাশনাল ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোকে আমরা তখন বাধ্য করতে পারবো যে আমাদের ব্যক্তিগত এবং নাগরিকদের তথ্যগুলো, রাষ্ট্রীয় তথ্যগুলো যাতে তারা আমাদের সম্মতি ছাড়া, অনুমতি ছাড়া ব্যবহার না করে বা অন্য কারো হচ্ছে বিক্রি না করে। আইনটি নিয়ে মন্ত্রীদের ব্যাখ্যার সাথে দ্বিমত পোষণ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন, সেটার তুলনায় এটি যেভাবে প্রণীত হয়েছে এখন পর্যন্ত, এটা সুরক্ষা না হয়ে ব্যক্তিগত তথ্যের নিয়ন্ত্রণ আইন হওয়ার ঝুঁকি আছে এর মধ্যে। এটির জন্য একটি স্বাধীন নিরপেক্ষ কমিশন তৈরি করতে হবে, যা তৈরি করবে বা সৃষ্টি করবে সরকার, কিন্তু এটা সরকারের আওতা বহির্ভূত থাকবে। প্রস্তাবিত খসড়া আইন নিয়ে এরই মধ্যে বেশ কিছু মত দেওয়া হয়েছে জানিয়ে অংশীজনেরা বলেছেন, ভবিষ্যতে আরও কিছু সুপারিশ দেবেন তারা। মাঝলক মান্না, চ্যানেল আই, ঢাকা।